বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সেবা গ্রহণের লক্ষ্যে সশস্ত্র বাহিনী এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এরা তিনটি ট্রান্সপন্ডার ব্যবহার করবে সশস্ত্র বাহিনী। জাতীয় নিরাপত্তা আরও জোরদার এবং সার্বিক উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলেন উভয় পক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ১ এর চেয়ারম্যান ও সিইও ডক্টর শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ খলিলুল রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মোহাম্মদ মাহিশুর রহমান, তিন বাহিনী ও ডিজিএফআই এর প্রতিনিধি দল ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখান থেকে যে সুবিধা নিবে তিনটা ট্রান্সপন্ডারের মধ্যে, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। যেমন আমাদের আসলে বিরাট একটা সমুদ্র সীমা রয়েছে, আমাদের বিদেশি জাহাজ এসে আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে যায়, আমরা অনেক সময় খবরও পাই না এখানে। এই জন্যই আমাদের আসলে আর্থ অবজারভেটরি দরকার। আমাদের নিজস্ব স্যাটেলাইটের ব্যবহার, নিজস্ব ব্যান্ডউইথ এবং পরিপূর্ণ সহায়তার জন্যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টুকু অধিকতর নিরাপদ করতে সক্ষম হব। এটা আমাদের সঙ্গে আর্মড টেলিভিশনের যে একটা চুক্তি দেশ গঠন করার ব্যাপারে, এটা শুরু এবং এটা কন্টিনিউ করবে আরও ভবিষ্যতে।